আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক সারা দেশ থেকে কি থাকছে প্রধানমন্ত্রীকে ইলিশ দেওয়া সেই ব্যবসায়ীকে অপহরণ ভোলার মনপুরার রামনেওয়াজ ঘাটের মৎস্য ব্যবসায়ী কোরবান আলীকে ঢাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বৃহস্পতিবার দশটার ঢাকায় গুলশানের আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা তাকে অপহরণ করে পরে শুক্রবার মুঠোফোনে দুর্বৃত্তরা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহৃতদের বড় ভাই সদ্য নির্বাচিত ইপি সদস্য আব্দুর রহমান এসব তথ্য জানান গত বছর জেলেদের জালে সাড়ে তিন কেজি ওজনের ইলিশ মাছ ধরা পড়লে রামনেওয়াজ ঘাট মৎস্য ব্যবসায়ী বর্তমানে অপহৃত কোরবানালী রাজা ইলিশ মাছটি ক্রয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার পাঠান স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান তিনি জানান সকাল নয়টায় আলী নিজের মুঠোফোন থেকে ফোন করে টাকা পাঠাতে বলেন তা না হলে অপহরণকারীরা তাকে ছাড়বে না বলে জানান এ পর্যন্ত সত্তর হাজার টাকা পাঠানো হয়েছে পরে মনপুরা থানায় অভিযোগ করলে পল্টন থানায় অভিযোগ করতে বলা হয় মনপুরা থানার ওসি শাইন খান জানান মৎস্য ব্যবসায়ী কোরবান আলী ঢাকার পল্টন থেকে অপহৃত হয়েছে বলে বড় ভাই থানায় অভিযোগ দিতে আসলে পল্টন থানার অভিযোগ করার পরামর্শ দেন জানা যায় কোরবান সহ তার ভগ্নিপতি জসীম হোটেল খন্দকারে চারশো চব্বিশ নম্বর রুমে ছিলেন বৃহস্পতিবার দশটা আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে থেকে বের হওয়ার পর মৎস্য ব্যবসায়ী কোরবান আলী ভগ্নিপতি জসিমকে পাঁচশো টাকা দিয়ে ভাত খেয়ে হোটেলে চলে যেতে বলেন তারপর কোরবান রাতে ফিরে আসেননি পরে সকালে ফোন করে বিকাশে টাকা পাঠাতে বলেন জসিম মুঠোফোনে জানান এ পর্যন্ত বিকাশে সত্তর থেকে আশি হাজার টাকা পাঠানো হয়েছে সর্বশেষ দুপুর বারোটায় অর্থাৎ শুক্রবার কোরবান আলী মুঠোফোনে জানান বারো হাজার টাকা বিকাশে দেওয়া হলে ওরা ছেড়ে দিবে পরে বাংলালিঙ্কের শূন্য এক নয় এক নয় নয় চার নয় নয় দুই শূন্য নম্বরে দাবিকৃত বারো হাজার টাকা দেওয়ার চেষ্টা করা হলেও বিকাশ করা যায়নি পরে সোয়া বারোটা আরেকটি নম্বর শূন্য এক আট দুই চার 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 আট তিন তিন আট নম্বরে ফ্ল্যাক্সি করে দেন এই নম্বরে টাকা দেওয়া হবে বলে জানান তিনি দুপুর পনেরো একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোরবান আলীর মুক্তি মেলেনি আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ